ডাক্তারের পরামর্শ না নিয়ে যখন তখন অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে ফেলছেন, সামনেই ওত পেতে বিপদ। আদৌ শরীরে কাজ করছে অ্যান্টিবায়োটিক কিভাবে বুঝবেন? একটু সতর্ক হলেই দূরে থাকবে রোগবালাই। সামান্য সর্দি কাশি জ্বর হলেই ওষুধের দোকানে জিজ্ঞেস করে অ্যান্টিবায়োটিক অনেকেই খেয়ে ফেলেন, সর্দি জ্বর কমে গেল, আবার কিছুদিন বাদে ছ্যাক ছ্যাক করছে গাটা, সঙ্গে সারা শরীরে ব্যথা, ব্যাস আবার সেই একই পথে পা দেওয়া। জানেন, এভাবে চলতে থাকলে একদিন শরীরে কোনো ওষুধই কাজ করবে না। অ্যান্টিবায়োটিক যেন মুড়ি মুড়কি, আপনার অজান্তে এভাবেই ঘনিয়ে আসছে বিপদ, কারণ এভাবেই ধীরে ধীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে পড়ছে মানুষ। ওষুধের দোকানে গিয়ে চাইলেই অ্যান্টিবায়োটিক কেনা যায়, কিন্তু কত ডোজে অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত, কি অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত তা না জেনেই ওষুধ খেয়ে যাচ্ছি, তার জন্য কিছুদিন পর বড়সড় ফল ভুগতে হতে পারে, না জেনেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের শিকার হতে পারেন আপনি। যে রোগের জন্য অ্যান্টিবায়োটিক খাওয়া হচ্ছে সেই নির্দিষ্ট ব্যাকটেরিয়ার ওপর যখন কাজ করতে পারছে না অ্যান্টিবায়োটিক, তাকেই বলা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, অর্থাৎ ক্ষমতা হারাচ্ছে ওষুধটি, অ্যান্টিবায়োটিক হাতের নাগালের মধ্যে পেয়ে যাচ্ছেন, আর এটাই ডেকে আনছে বিপদ। শুধু অ্যান্টিবায়োটিক নয়, দিনের পর দিন একই ওষুধ নিলে একটা সময় পর তা কাজ করা বন্ধ করে দেয়, কারণ শরীরে উপস্থিত ব্যাকটেরিয়া সেই ওষুধের সঙ্গে লড়াইয়ের ক্ষমতা অর্জন করে ফেলে, দিনে দিনে তা হয়ে ওঠে আরো শক্তিশালী। সেই জীবাণুদের তখন চিকিৎসার পরিভাষায় বলা হয় সুপার বাগস। কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া কখনোই উচিত নয়। এছাড়া বারবার পুরনো প্রেসক্রিপশন ব্যবহার করা, ডাক্তারবাবু প্রেসক্রাইব করা ডোজ সম্পূর্ণ না করলেও বিপদ ডেকে আনে। আবার অ্যান্টিবায়োটিক নিয়ম করে খাওয়া সত্ত্বেও শিশুরাও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের শিকার হতে পারে। ইদানিং মাছ হাঁস মুরগিকে অ্যান্টিবায়োটিক যুক্ত খাবার দেওয়া হয়, আবার শাকসবজির উৎপাদনেও ব্যবহার হয় অ্যান্টিবায়োটিক, ফলে এসব প্রাণীর কাঁচা মাংসের সংস্পর্শে এলে আধা সিদ্ধ অবস্থায় খেলেও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হওয়ার আশঙ্কা থাকে। ১২ নভেম্বরে বিবিসি বাংলা প্রতিবেদনে এমনটাই দাবি করছেন চিকিৎসক তৌফিক আহমেদ। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক একেবারেই খাওয়া উচিত নয়। অ্যান্টিবায়োটিক শুধুমাত্র মানুষের জীবনই বাঁচায়নি, অ্যান্টিবায়োটিক বদলে দিয়েছে চিকিৎসা বিজ্ঞানকে। এই ধরনের ওষুধ আসার পরে মৃত্যুর হার অনেকটাই কমে গিয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিকের ব্যবহারই বিপদ ডেকে আনছে। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।